খুলে ফেল। ভাই কোনো অপশন আছে এখন? কোনো অপশন নেই, ইট ইজ টোটালি ক্র্যাশড, টোটালি ক্র্যাশড। এমন একটা খুব সিরিয়াস সিচুয়েশন, কম্পিউটার হার্ড ডিস্কটা বহুবার চেষ্টা করেও অন করা যাচ্ছে না, কম্পিউটার হার্ড ডিস্কটা গেছে মনে হচ্ছে। গতকালকে রাতের বেলা ভিডিও এডিট করতে বসেছিলাম ফিল্মোরাতে, তখন বাজে 2:30 এরকম সময়, ভিডিও এডিটিং প্রায় কমপ্লিট। আমাদের যে মুকুটমণিপুর ভিডিও শ্যুট হয়েছিল সেটা ভিডিও এডিটিং প্রায় কমপ্লিট, সেরকম সময়ে হঠাৎ করে কম্পিউটারটা কীরকম হয়ে গেলো, মানে হ্যাং করে গেল। তারপরে অনেকবার চেষ্টা করার পরেও কম্পিউটারটা অন করতে পারলাম না। কম্পিউটারের যে শাটা কেবল সেটা খুললাম, হার্ড ডিস্ক খুললাম, সব কিছু খোলা হলো, কিন্তু তারপরেও সেখান থেকে আর কিছু করতে পারলাম না। যেটা র্যাম আছে সেটাকে খোলা হলো। তোমরা যদি কোনো সাজেশান দিতে পারো সেখানে সাজেশান দাও। আর মনে হচ্ছে হার্ড ডিস্ক তো নষ্ট হয়ে গেছে, তো যে ভিডিওগুলো ছিল সেগুলোও হার্ড ডিস্ক থেকে গেছে। এখন চেষ্টা করছি সেটা অন্য কোনোভাবে যদি কোনো ব্যাকআপ নেওয়া যায় বা কিছু করা যায়। তো এরপরের কাজ হচ্ছে কম্পিউটারের এই প্রবলেম যেটা রয়েছে সেটাকে ফিক্সড করা, যে হার্ড ডিস্ক যেটা নিচ্ছে না হার্ড ডিস্ক আবার নতুন করে এটা নেওয়া, তারপর আবার নতুন করে ভিডিও এডিটিংয়ের কাজ শুরু হবে। তো এটা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে চেঞ্জ করতে হবে, আর এটাকে ঠিক করিয়ে নিচ্ছি। আর ততদিন দেখছি অন্য কোনোভাবে যদি কোনো অপশান থাকে, কোনো অপশান বার করে যদি ভিডিও এডিট করতে পারি সেটার জন্য চেষ্টা করছি। নতুন ভিডিও আসবে, খুব তাড়াতাড়ি আসবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাইয়ের এই এফোর্টের জন্য। টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।